সম্মানিত উপস্থিতি, আমরা এই সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটি দিতে চাইলাম, আসুন আমরা যে কোনো কাজ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখি। এটা যেন মিথ্যা ভরসা, মৌখিক ভরসা না হয়, এটা যেন সত্যিকার ভাবে আল্লাহর উপরে ভরসা হয়। আপনি পরীক্ষা দিতে যাবেন চাকরির জন্য, রিজিকের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, আপনি যেখানেই যান না কেন আল্লাহর উপরে ভরসা রাখেন। একখানা হাদিস বলেই শেষ করি, যে হাদিসখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা শোনার পরে আল্লাহই করে বলছি, এই হাদিসখানা জানার পরে এই দুনিয়ায় যতদিন আছি এবং যতদিন ওই হাদিসখানা পড়ার পর থেকে বসবাস করছি, রিজিক নিয়ে একটা বিন্দু পরিমাণ চিন্তা করি নাই, একটা সেকেন্ডের জন্য রিজিক নিয়ে কোনোদিন চিন্তা করি নাই, যে আজকে রাতে কি খাবো, দুপুরবেলা গিয়ে বাসায় কি খাবো, আগামীকালকে আমার মা বাবা কি খাবে, একটা মিনিটের জন্য চিন্তা করি নাই। এই হাদিসখানা শোনার পরে আশা করি আপনারাও চিন্তা করবেন না। হাদিসখানা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, লাউ আন্নাকুম, যদি তোমরা, কুনতুম, তোমরা দুইবার তাকিদ দিয়ে বলেছেন, তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখো, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে রিজিক দেয়া হবে, কামা তুরজাকুত্তায়ের, যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়, তাকদু খিমাসান, তারা সকালবেলা সেই তার জঙ্গলে কিংবা বাড়ির কোনায় যে বাড়িখানা তৈরি করেছে সেই বাড়ি থেকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়, ওয়া তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন ভরা পেটে, কে তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছে, কে, কোন দেশের খাদ্যমন্ত্রী, নাকি আপনার মহল্লায় যত পশু জানোয়ার কীট পতঙ্গ আছে সেজন্য আপনি তৈরি করে রেখেছেন, কে তাদের জন্য খাবার তৈরি করে রেখেছে, আপনি আমি কেউ করে নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কীট পতঙ্গ, অসংখ্য পশু পাখি, অসংখ্য জীব জানোয়ারকে খাবারের ব্যবস্থা প্রতিদিন করছেন, তার জন্য আপনার পেটের খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট হবে তাই না, তার খাজাঞ্চিতে খুব টান পড়ে যাবে তাই না। তাহলে এই আয়া, এই হাদিস যদি কারো মাথায় থাকে, আল্লাহি আল্লাহি আল্লাহি, এই হাদিস যদি কারো মাথায় থাকে, তাহলে একটা মানুষ কোনোদিন রিজিক নিয়ে চিন্তা করতে পারে। সম্মানিত উপস্থিতি, ওসিকুম বিল্লাহ, ওসিকুম বিল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাদেরকে নসিহাত করছি, রিজিক নিয়ে চিন্তা বাদ দেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার যা মেধা আছে, যা যোগ্যতা আছে, সেটা নিয়ে হালাল ভাবে আল্লাহর কাছে দোয়া করুন এবং হালাল উপায় উপার্জনের জন্য বেরিয়ে পড়ুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনাকে করে রেখেছেন, সেটা আপনার পায়ের কাছে এসে পৌঁছে দিবেনই দিবেন, দিবেনই দিবেন। আপনার ভাগ্যে যে খাওয়াগুলো লেখা আছে ওগুলো না খেয়ে আপনি মরবেন না, এত চিন্তা কিসের, খাবেন তো মরবেন না, ওগুলো রিজিক শেষ হওয়ার আগে মানুষ মরে না, হাদিস স্পষ্ট, রিজিক শেষ হওয়ার আগে মরবেন না, এত চিন্তা করার কি আছে, যা আছে ডেলিশিয়াস খাবার, আরো যা যা যত আকর্ষণীয় খাবার আছে খাবেন, সমস্যা নাই, আপনার কাছে আপনার জিহ্বা পর্যন্ত আসবে একটু হালাল ভাবে। আল্লাহর ভরসা রেখে আগানোর চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসার উপরে ভরসা রেখে আমাদের জীবনকে যাপন করার তৌফিক দান করুন। আমিন। ও রাব্বা।